Hello viewers, welcome back to our YouTube channel. This is Shima from Shima's Blog and Cook. বন্ধুরা আজকে শেয়ার করব আমি যে চালটা খাই সেই চালটা নিয়ে। তো আজকে আমি দেখাচ্ছি আমি এই মাসে দুই বস্তা চাল কিনে এনেছি। এটা 25 কেজির বস্তা, দুই বস্তা 50 কেজি আছে। তো এই দুই বস্তা চালে আমার হয়ে যাবে পুরো তিন মাস। আর এই চালটার নাম পালকি, পালকিওয়ালা। এই চালের পার বস্তা, এক বস্তার দাম পড়েছে 1700 টাকা, তবে আমাকে অনেক রিকোয়েস্ট করতে হয়েছে। এটার দাম 1750 টাকা, 50 টাকা আমাকে কমানোর জন্য অনেক রিকোয়েস্ট করতে হয়েছে। এই তবে চালের বাজার মাঝে মাঝে আপ ডাউন করে, এতে দামের কম বেশিও হতে পারে। আমি গত এক বছর ধরেই, পুরো বছরটা জুড়েই আমি এই চালটা খাচ্ছি। খুব ভালো ভাত হয়, একেবারে ঝরঝরা। আর এটা একেবারে কাটারি ভোগ চালের মতো, এখানে লেখাও আছে কাটারি নাজির রাইস। 25 কেজি যেহেতু 1700 টাকা নিয়েছে, আমি একটু আপনাদেরকে জানাচ্ছি যে এর পার কেজি পড়েছে কত। ১৭০০ / ২৫=৬৮ টাকা। এর প্রতি কেজি চালের দাম পড়েছে 68 টাকা। দামটা যদিও একটু বেশি মনে হচ্ছে, বাট রাইসের কোয়ালিটিটা অনেক অনেক ভালো। আমি আপনাদেরকে বস্তা খুলে দেখাচ্ছি চালটা কেমন। আমার আগের মাসের অল্প একটু চাল আছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি বস্তাটা খুলেও দেখাবো। চালটা খুবই সুন্দর। আপনারা যারা নাজির শাল চাল খান, পছন্দ করেন, তারা এই চালটা ট্রাই করে দেখতে পারেন। খুবই ভালো ভাত হয়। আরেকটা কথা, আমি কেনার সময় সব সময় পুরনো চালটা কিনি। দোকানদারকে আপনাকেও বলতে হবে নতুন চাল না, পুরনো চালটা দিতে। পুরনো চালের ভাতগুলো ঝরঝরা হয় রান্নার পরে। আর বাই দিস টাইম একটা কথা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই, যে এই দুই বস্তা চাল শেষ হয়ে গেলে আমি নতুন আরেকটা চাল এক্সপিরিয়েন্স করব। কারণ আমি আমার এক রিলেটিভের কাছে শুনেছি যে একই ধরনের চাল বছরের পর বছর না খেয়ে মাঝে মাঝে ভ্যারাইটিটা একটু চেঞ্জ করা উচিত। তো কারণটা আমি বলতে পারবো না, আপনারা কেউ যদি এর কারণটা জেনে থাকেন আমাকে কমেন্টসে জানাতে পারেন। তো বন্ধুরা, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি চালের বস্তা খুলবেন কিভাবে। এই যে বস্তাটার এইখানে যে মাথাটা আছে সুতার, এই সুতাটার এই মাথাটা একটু কেটে নেবেন। তারপরে দেখবেন যে দুই পাশ থেকে এই যে এরকম হয়ে গেছে, শুধু একটা টান দিলেই, এক পাশের একটা সুতা ধরে এভাবে টান দিলে কিন্তু পুরো বস্তাটা সুন্দরভাবে খুলে যাবে। এই যে খুলে গেছে। আর চালের বস্তার ভিতরে একটা আলাদা করে প্লাস্টিক দেওয়া থাকে, তো আমি একটু ঢেলেই দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, আমি আপনাদেরকে চালটা একটু দেখিয়ে দিতে চাই। আপনারা যারা এই চালটা খান, চালটা দেখলেই বুঝবেন যে এটা কত সুন্দর। খুবই সুন্দর একটা চাল, একটু হাই কোয়ালিটির। তো আমি আসলে চেষ্টা করি ভাতটা একটু ভালো খাওয়ার জন্য। আপনার ভাতটা যখন একটু ভালো হবে, তখন আপনি যেটা দিয়েই খাবেন না কেন আপনার ভালো লাগবে। তো আজকের এই ছোট্ট ব্লগটি এখন শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। গুড বাই।